আপনার হয়তো বা এই সমস্যাগুলো নেই, অথবা আপনি হয়তো বিয়েই করেননি, ভাবছেন পুরুষত্ব আবার কি। এটা তো গোপন সমস্যা ভাই, কার সাথে শেয়ার করব। না না ভাই, আমার এরকম কোনো সমস্যাই নেই, আমি তো বিন্দাস রয়েছি। তবে আপনি জানেন কি, আপনি যদি এভাবেই চলতে থাকেন তাহলে জীবনের কোনো না কোনো এক সময় এই জটিল সমস্যায়, মানে এই পুরুষত্বহীনতায় আপনাকে ভুগতে হতে পারে। যদি আপনি এখন ঠিক থাকেন আর আজীবন সুন্দর একটা জীবন লিড করতে চান, তাহলে আজই ত্যাগ করুন এই পদ অভ্যাসগুলো। তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করে ফেলি। আর হ্যাঁ, ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ব্যাড হ্যাবিট নাম্বার ওয়ান, স্পেন্ডিং টাইম সিটিং, বসে বসে সময় কাটানো। গবেষণা বলে যারা নিয়মিত শারীরিক পরিশ্রম করে তাদের যৌন স্বাস্থ্য ভালো থাকে, আর যারা সবসময় লেজিনেস থাকে বা আগে পরিশ্রম করতো এখন আর ঠিক মতো পরিশ্রম করে না, তাদের মধ্যে যৌন অক্ষমতা দেওয়ার আশঙ্কা বেশি থাকে। নিয়মিত পরিশ্রম করলে আপনার হাড় শক্তিশালী থাকবে, ওজন বৃদ্ধি প্রতিরোধে সাহায্য করবে, হাড়কে শক্তিশালী করবে, আপনার মানসিক প্রশান্তি বৃদ্ধি করবে, আর এতে করে প্রতিবারই আপনি একটা সুন্দর যৌন জীবন লাভ করতে পারবেন। ব্যাড হ্যাবিট নাম্বার টু, ডেন্টাল ইম্পিউরিটি, দাঁতের অপরিচ্ছন্নতা। শুনতে অবাক মনে হলেও সায়েন্টিস্টরা এটা প্রমাণ করেছে, যার পুরুষাঙ্গ দুর্বল হওয়ার সমস্যা রয়েছে তার মাড়ি সমস্যা থাকা সাধারণের তুলনায় 7 গুণ বেশি। মুখের ব্যাকটেরিয়া সারা শরীরে প্রভাবিত হয়, যার মধ্যে রয়েছে এমন একটি পদার্থ যা পুরুষাঙ্গের ধমনীকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। ব্যাড হ্যাবিট নাম্বার থ্রি, স্লিপিং প্রবলেম টু ডেট, শরীরে ঘুমের চাহিদা সঠিক না হলে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায়, যা কিনা আমাদের মানব দেহের পেশি আর হাড়ের ঘনত্ব বজায় রাখে। তাই অতিরিক্ত কম বা বেশি ঘুমালে আপনি আপনার শরীরের এই দুটি অংশকে ড্যামেজ করে ফেলছেন, যার ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে আপনার পুরুষাঙ্গ। ব্যাড হ্যাবিট নাম্বার ফোর, ইনঅ্যাডিকোয়েট কম্পানিয়নশিপ। আমেরিকান জার্নাল অফ মেডিসিনের একটা রিসার্চ থেকে জানা গেছে, প্রাপ্তবয়স্ক মানুষ যদি সপ্তাহে একবার সহবাস না করে তাহলে ধীরে ধীরে তার পেনিস দুর্বল হয়ে পড়ে। সপ্তাহে 2 বা 3 বার সঙ্গম করা আদর্শক। যদি আবার পুরো ভিডিওটা সামআপ করি তাহলে এর শর্ট সামারি দাঁড়াবে, নাম্বার ওয়ান, স্পেন্ডিং টাইম সিটিং, নিয়মিত পরিশ্রম না করা। নাম্বার টু, ডেন্টাল ইম্পিউরিটি, দাঁতসহ নিজের প্রতি যত্নবান না থাকা। নাম্বার থ্রি, স্লিপিং প্রবলেম টু ডেট, নিয়মিত সঠিক পরিমাণে না ঘুমানোর প্রভাব। অ্যান্ড নাম্বার ফোর, ইনঅ্যাডিকোয়েট কম্পানিয়নশিপ, সঠিক সময়ে সঠিক পরিমাণে সহবাসে লিপ্ত না থাকা। অ্যান্ড এক্সট্রা টিপস, আপনাকে অবশ্যই এগুলো মানতে হবে, ধূমপান করা থেকে বিরত থাকতে হবে। ফাস্টফুডজনিত খাবারগুলো সবসময় এড়িয়ে চলতে হবে। সাথে আপনাকে প্রচুর পরিমাণের পুষ্টিকর খাবার খেতে হবে। আপনার সিকিউরিটি আপনার কাছে, আপনি কেমন থাকবেন সেই প্রশ্নের উত্তর আপনার কাছেই আছে। আপনার জীবনকে সহজ করতে আমরা আপনার পাশে, চাইলে আপনিও আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আর সেজন্য আমাদের চ্যানেলটি এখনই লাল সাবস্ক্রাইব লেখা বাটনে একটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে নতুন কিছু নিয়ে। আর হ্যাঁ, এই ভিডিওটি সম্পর্কে আপনি আপনার একটা সুন্দর মতামত আমাদেরকে কমেন্ট করুন, আমরা চাই সঠিক সমাধান। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, মোটিভেশন, এডুকেশন, ক্যারিয়ার, টিচিং। টিল দেন টেক কেয়ার, খোদা হাফেজ।